বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার বয়স হয়েছিল 91 বছর। 14 জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএমে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষিয়ান পরিচালককে রাখা হয় ভেন্টিলেশনে। প্রয়াত পরিচালক তরুণ মজুমদার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। 14 জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএমে। অবস্থার অবনতি হওয়ায় গতকালই বর্ষিয়ান পরিচালককে রাখা হয় ভেন্টিলেশনে। আজ সকাল থেকেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তার অবস্থার অবনতি হওয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে প্রয়াত পরিচালক তরুণ মজুমদার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো হাসপাতাল সূত্রে যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে তাতে হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে যে তরুণ মজুমদার তার জীবনাবসান হয়েছে। তরুণ মজুমদার হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরেই, তার শারীরিক অবস্থার উত্তরোত্তর অবনতি হচ্ছিল। হাসপাতালের চিকিৎসকেরা তারা চেষ্টা করেছিলেন একটা মেডিকেল বোর্ড তার জন্য তৈরি করা হয়েছিল 5 সদস্যের, সেই 5 সদস্যের মেডিকেল বোর্ড তারা নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন প্রবীণ চিত্র পরিচালককে। কিন্তু তারপরেও হাসপাতালের তরফে সমস্ত চেষ্টা সত্ত্বেও তার জীবনাবসান হয়েছে, সেটাই হাসপাতালের সূত্রে আমরা জানতে পারছি। আজকে সকালে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয় এবং শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ার পরে তিনি আজকে হাসপাতালে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ার পর হাসপাতালের তরফে তাদের মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, দ্রুত তাদেরকে হাসপাতালে তলব করা হয়। ছুটে আসেন মেডিকেল বোর্ডের সদস্যরা এবং তারা পরীক্ষা করেন এবং তারপরে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে এটা হাসপাতালে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় যে তিনি কোনোভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এরপরই আমরা দেখলাম যে মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও এলেন, তারা এখনও রয়েছেন ভেতরে এবং এরই মাঝে হাসপাতালের তরফ থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রবীণ চিত্র পরিচালক তরুণ মজুমদার তার জীবনাবসান হয়েছে। হাসপাতালের তরফ থেকে মেডিকেল বোর্ডের সব সদস্য তারা রয়েছেন এখনও, পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে, প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালের দিকে তারা আসছেন। সন্দীপ, একটা বিষয়ে জানতে চাইবো, যেহেতু তার অবস্থার অবনতি হয়, চূড়ান্ত অবনতি হয় তুমি যেটা বলছিলে শারীরিক অবস্থার, সেক্ষেত্রে হাসপাতালে পরিবারের পক্ষ থেকে কারা কারা ছিলেন সকাল থেকে? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জানি রাখি প্রয়াত পরিচালক তরুণ মজুমদার বয়স হয়েছিল 91 বছর। যেমনটা আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার বলছিলেন যে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয় আজ সকালে এবং শেষ রক্ষা হলো না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। বার্ধক্যজনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ধীরে ধীরে। 14 জুন থেকেই ভর্তি ছিলেন এসএসকেএমে। অবস্থার অবনতি হওয়ায় গতকালই তাকে ভেন্টিলেশনে রাখা হয়, সকালে গড়া হয় মেডিকেল বোর্ড। মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর প্রয়াত পরিচালক তরুণ মজুমদার।